নমস্কার সকলকে, হলদিয়া নিউজে স্বাগতম। পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্প সংস্কৃতি শহর, সুন্দরী হলদিয়া টাউনশিপ, সিপিটি ক্লাস্টার 5, সিপিটি প্রাথমিক বিদ্যালয়, এগিয়ে ছাত্রদল, নবাঙ্কুর, তাদের টিফিনের এবং আর্থিক স্বচ্ছতা মাথায় রেখে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এগিয়ে এলেন পড়ার সামগ্রী এবং তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে না পাওয়া ছাত্ররা যারা টিফিন পায় না তাদের মুখে টিফিন তুলে দিলেন। আজ সিপিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এলাকার মানুষ কি বলছেন নবাঙ্কুরকে নিয়ে শুনে নেব। এই সভার সভাপতি সম্মানীয় শিক্ষক শ্রীযুত অসীম কুমার মাইতি মহাশয়ের কাছ থেকে আমরা দুই কথা শোনার জন্য ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধাভাজন সিমিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া, উপস্থিত আমাদের বিশেষ অতিথি সম্মানীয় শ্রীযুত আমাদের শ্রদ্ধাভাজন দিলীপ দাস মহাশয় বাবুকে ছেলেদের হাতে এগিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান প্রত্যেক সদস্যকে বলছি তাড়াতাড়ি ব্যবস্থা করে তোমরাও চলে এসো, তোমরাও চলে এসো। তাদের আগামীতে প্রত্যেকে তাড়াতাড়ি করে এগিয়ে আসবে, তাড়াতাড়ি করে প্রত্যেকে এগিয়ে আসবে। আর ওপাশে দৃশ্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, প্রত্যেকে তাড়াতাড়ি করে এগিয়ে আসবে, তাড়াতাড়ি করে প্রত্যেকে এগিয়ে আসবে। আর বেঞ্চে বসো, এখানে দাঁড়ালে মুশকিল হবে।
আপনার কি পরিকল্পনা রয়েছে? খুবই ভালো লাগছে প্রথমত যে কথাটা আমি বলবো, একটা অন্য জগতে এসে পা দিয়েছি, খুবই ভালো লাগছে। এরপরে আরও আমাদের যে বন্ধু বান্ধব আছে ওদের হাত ধরে আমি আরও এগিয়ে যেতে চাই। এই যে এগিয়ে ছাত্রদলকে একদম এক নম্বরে নিয়ে গিয়ে যেন বলতে পারি যে আমরা কিছু একটা করেছি ছোট ছোট বাচ্চাদের জন্য, এবং যারা একদম দুস্থ মানুষ আমাদের তাদের পাশে গিয়ে তাদের সাইডে তাদেরকে বুঝতে দেবো না যে আমরা কিছু তাদের জন্য করিনি, আমরা করছি, তারা সাইডে যে তাদের জন্য কেউ আছে, আমরা তাদের হাত ধরে ধরে অনেকটা দূর এগিয়ে যেতে চাই। বিশেষ করে মেয়েরা তো অনেক পিছিয়ে, বা কিছু কিছু দরিদ্র পরিবারে মেয়েদেরকে শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রাখে, সেই দিকটা কীভাবে নজর দিবে? আজকালের দিনটা তো অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেকের মধ্যে সেই জিনিসটা আসেনি যে মেয়েরাও কিছু করতে পারে। মেয়েদেরকে কোনোদিন উইক হওয়া উচিত নয়, সো সবাইকে আমরা বলতে চাই একটাই যে মেয়ে এবং ছেলের মধ্যে কোনো ডিফারেন্স যেন না আসে, সবাই সমান। এইখানে সবাইকে একইভাবে চোখে দেখা যে ও মেয়ে, ওর বেশি দূর পড়া যাবে না, ও এটা করবে ওর জন্য ওটা বরাদ্দ না। বেশি করে কি মেয়েদের উপরে কি জোর দিবে আপনি একজন মহিলা হয়ে? যদি আমাদের স্কিম থাকে তো মেয়েদের জন্য, স্কিম নয় নিজে থেকে কি করবে, বা যেহেতু ছাত্র দল ইচ্ছে আছে, বাট এখন তো নিডি পার্সনের জন্য তো সাইডে ওই স্কিমটাকে আমরা রাখতে চাই। যে মেয়েদের প্রতি কিভাবে মানে সাহায্য করবে? মেয়েদের প্রথমত পড়াশোনা একটা ব্যাপার থাকে যায়, পড়াশোনাটা এবং বাবা মায়ের কাছে তাদেরকে বলতে হবে যে এই মেয়েটাকে ভালো নিজের পায়ে স্ট্যান্ড করাতে হবে, সেই জন্য কোনোদিন কারোর কাছে গিয়ে বলতে না পারে যে আমি এটা কিনবো আমার জন্য টাকা দাও, সে নিজের পায়ে যেন নিজের নিডসগুলো যেন নিজে নিজে সে পূরণ করতে পারে। আর এটাই বলার যে প্রত্যেকটা মেয়েকে সেইভাবে রেসপেক্ট দেওয়া উচিত, আমি মেয়ে হয়ে বলছি প্রত্যেকটা মেয়েকে সেইভাবেই রেসপেক্ট দেওয়া উচিত, যেমন ছেলেরা সম্মান পায় সেইভাবেই মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত। এই যে এগিয়ে ছাত্রদল হলদিয়াতে আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এরকম একটা জিনিস, ছোটো থেকে খুব ইচ্ছে করতো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে তাদের হাতে বই খাতা, এবং তারা খেতে পায় না, তাদের কিছু মুখে খাওয়া যতটা সম্ভব সেইটুকুর জন্য আমরা এগিয়ে এসেছি আজকের এই দিনটা। কোনো কারণে যেমন ফ্রেন্ড বললো যে 14 তারিখে করার কথা ছিল, সেই কারণে আমাদের কিছু কজন কামের জন্য আমরা আজকে দিনটাকে অর্গানাইজ করেছি। তাই আমার বন্ধুদের কাছ থেকে এই জিনিসটা জানতে পেরে খুবই ভালো লাগছে। এই কালেকশনটা কীভাবে করবো? কালেকশনটা বলতে আমি বন্ধুদের কাছ থেকে, বাট আমি আজকের এই গ্রুপে নতুন, আজকে কোনো করোনায় আমি জানতাম না, কি আমার ফ্রেন্ডের কাছ থেকে ও আমায় বলার আজকে যাবে, তো কালেকশনটার ব্যাপারে ওদের সাথে একটু কথা বলো। আর আজকের খুব দিনটা ভালো লাগছে, এবং আমি যেন এদের হাত ধরে আরও অনেকটা আমার লাইফের অনেকটা কিছু দিয়ে বাচ্চাদেরকে আমি সাহায্য করতে চাই, এবং আরও যত নিডি পার্সন আছেন তাদের সাইডে দাঁড়াতে চাই। এটাই আজকে নাম, আমার নাম সুদেশনা মাইতি, আমি হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়ছি। এখানে আমার খুব ভালো লাগছে, এবং ছোটো ছোটো বাচ্চাদের হেল্প করতে পারলে আমার আরও খুব ভালো লাগছে। কী হেল্প করলো? ওদের জন্য কিছু খাতা পেন এবং টিফিনের ছোট টিফিনের ব্যবস্থা করে। আচ্ছা, কোনো কোন কলেজ বিশেষ করে মেয়েরা অনেক পিছিয়ে পড়ছে দরিদ্র বাড়িতে, সেইগুলোর দিক থেকে কীভাবে নজর দিবে? আজকের বিষয়ে শিশু দিবস উপলক্ষে আমরা 14 নভেম্বর নানা ব্যস্ততার কারণে আমরা সেই শিশু দিবস পালন করতে পারিনি, তো তার জন্য এগিয়ে ছাত্রদলের পক্ষ থেকে আজকের সেই শিশু দিবস উপলক্ষে আমরা নবাঙ্কুর পালন করছি। আজকে কী করছি? আজকে প্রধানত আমাদের এগিয়ে ছাত্রদল আমরা গঠন করেছি সম্পূর্ণভাবে বিভিন্ন কলেজ এবং স্কুলের ছাত্রদের, ছাত্রছাত্রীদের প্রয়াস বা প্রচেষ্টা, তাদের যে আবেগ তা আছে এগিয়ে ছাত্রদল, তা প্রত্যেকের সমবেত প্রচেষ্টা আমরা বিভিন্ন কাজকর্ম যেমন করেছি। পূর্বে আমরা কালী পুজোর সময় কলকাতার বেশ কিছু জায়গা এবং বনগাঁর বেশ কিছু জায়গাতে আমরা প্রায় 110 জন মানুষকে পোশাক এবং কিছু খাওয়ার পথ শিশু এবং বস্তির মানুষকে দিয়েছিলাম, তো এই ছাত্রদলটা আমরা গঠন করেছি বিশেষত শিক্ষা এবং পরিবেশের জন্য। আজ আমরা যদি দেখি পরিবেশের কী অবস্থা, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 6টা ঋতু, কিন্তু আজকে দেখলে মনে হয় যেন একটাই ঋতু, শীত ঋতু নেই, শুধুমাত্র গ্রীষ্ম। প্রতিনিয়ত আমরা পরিবেশের ওপরে যে অত্যাচার করছি, পরিবেশ তা প্রতিনিয়ত আমাদেরকে ফেরত দিচ্ছে, এবং আজ আমরা কি দেখছি চারিদিকে, না প্রতিনিয়ত বঞ্চনা, কিসের বঞ্চনা,
আমাদের দেশ উন্নত হচ্ছে, উন্নতশীল থেকে উন্নত হচ্ছে এবং আগামী দিনে নাকি ডিজিটাল ইন্ডিয়া হতে চলেছে, কিন্তু চিত্রটা একই আছে। বদলেছে কাদের? না, যাদের হলুদ বাড়ি ছিল পাঁচ বছর পরে তাদের নীল বাড়ি হয়েছে, রং চেঞ্জ হয়েছে, কিন্তু যে টালির বাড়ির মানুষটা ছিল তার টালির বাড়ি সারানোর এ নেই, টালির বাড়ি থেকে জল পড়ছে। সেই বাড়ির ছেলেমেয়েরা শিক্ষা পড়া অর্থের অভাবে তারা হাতে যখন তুলে নেওয়ার কথা ছিল তাদের বই খাতা পেন পেন্সিল, তখন কী তুলে নিতে হচ্ছে? দারিদ্রতার কারণে তাদেরকে কাপ প্লেট ঘুগনিমুড়ির প্লেট এইসব ধোয়ার জন্য। আজকে কী করলে? তার জন্য আমরা এই প্রথাটাকে পরিবর্তনের জন্য, কিছু অন্তত প্রলেপ দেওয়ার জন্য, ঠিক প্রলেপ বলবো না, সব কিছু তো সম্ভব নয়, আমরা সেই কিছু নিরীহ ফ্যামিলির ছেলেমেয়েদেরকে বেছে এগিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাদের একটু আনন্দ দিলাম শিশু দিবস উপলক্ষে। তাদেরকে এটা দিয়ে আমরা আভাস দিলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের, যে নবীন করে আমার আদমরাদের ঘাম মরে তুই বাঁচা, রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছিলেন, সেই আমরা নবীন তৈরি করছি আজকে। কতজন ছাত্রছাত্রীদেরকে আজকে? আজকে মোট 165 জন ছাত্রছাত্রীকে দেওয়ার কথা। এরপরে কী পরিকল্পনা? এরপর আমাদের সব থেকে বড় পরিকল্পনা হচ্ছে, আমাদের এই মুহূর্তে 8 জায়গায় শাখা করেছি 2 মাসের মধ্যে, সো ছেলেদের একত্রিত প্রয়াস সারা রাজ্যের মধ্যে। আমরা মালদাতে করেছি, বনগাঁয় হেলেনচাতে করেছি, রানীগঞ্জে করেছি, বারুইপুরে করেছি, মহিষাদলে করেছি, হলদিয়াতে করেছি, কলকাতাতে করেছি এবং এর মধ্যে আবার কিছু কিছু জায়গায় দুটো দুটো করে আছে, সেই নিয়ে মোট 8টা করেছি। আমাদের পরবর্তী প্রয়াস বা প্রচেষ্টা কি না, আমি অন্ততপক্ষে এই 1.5 বছর কলকাতায় যাওয়ার সুবাদে, আমি একজন গ্রামের ছেলে সুবাদে, একটা জিনিস দেখেছি যে শীত কী জিনিস, মানুষ মানে কী বলবো, শীতের সময় কাঁপছে আর কিছু শ্রেণীর মানুষ তারা কীভাবে দিন যাপন করছে বলার কোনো প্রশ্নই আসে না। এগিয়ে ছাত্রদল সেই সমস্ত মানুষদের জন্য আগামী ডিসেম্বর মাসে একটা কর্মসূচি নিয়ে আমরা আমাদের কালেকশনের মাধ্যমে ছাত্ররা শীত বস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং দেব, এবং তারপর জানুয়ারিতে সব থেকে বড়ো একটা কর্মসূচি যেটা আমাদের গ্রহণ করা হয়ে গেছে, শুধু রূপায়ণের অপেক্ষা। আমরা পথ শিশুদের নিজেরা ছাত্ররা একটা টিম করে নিজেরা সময় করে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন করে আমরা পড়াতে যাব আমরা নিজেরাই, এবং তাদের কীভাবে বই খাতা পেন পেন্সিল দিয়ে পাক থেকে পদ্ম তুলে আনা যায় তাই প্রচেষ্টা আমরা করছি ছাত্ররা মিলেই। আমরা নিজেরাও পড়ব, মানুষদের সহযোগিতা নিয়ে আমরা পাক থেকে পদ্ম তুলব, এটাই আমাদের লক্ষ্য। তোমার নাম? আমার নাম সাধন দাস। কোন ইউনিটে দায়িত্ব রয়েছে? আমি এই মুহূর্তে কলকাতার এটা সামলাচ্ছি এবং সেই সঙ্গে সমস্ত জায়গাতে। তোর সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছে? সংগঠনের রেজিস্ট্রেশন, আমরা এটা ছাত্র দল, আমরা এই মুহূর্তে আমাদেরকে অনেকেই বলেছিল রেজিস্ট্রেশনের কথা, কিন্তু রেজিস্ট্রেশন মানে আপাতপক্ষে সেই এনজিও অর্গানাইজেশনের মতো করে হয়ে যাওয়া, রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে আমাদের একটা এ হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসবো, বাদ বাকি ওই শুধুমাত্র অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন পাওয়ার অপেক্ষার জন্য মানুষ কাজ করে, রেজিস্ট্রেশন হয়ে গেলে দরকার নেই আমার কাজ করার, আমি তো টাকা পাবো, এমনিই টাকা পাবো, তার জন্য আমরা রেজিস্ট্রেশন করবো না। তোমার বাড়ি? আমার বাড়ি হলদিয়া, কিন্তু আমি কলকাতায় পড়াশুনো করি। আমরা তার জন্য রেজিস্ট্রেশন করবো না, যেদিনকার মানুষ আমাদের এগিয়ে এসে আমাদের প্রচেষ্টায় তারা নিজেরা সাথ দেবে, আমাদের সঙ্গী হবে, মানুষ এগিয়ে আসবে। কোন ক্লাস কলেজে, কোন কলেজে পড়ো? আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, কিন্তু এটা কোনোভাবে ইউনিভার্সিটির সঙ্গে রিলেটেড নয়, আমরা সম্পূর্ণভাবে কালেকশনটা কীভাবে করো? আমরা কালেকশন প্রধানত ছাত্ররা, আমরা যেভাবে বাড়ি থেকে টাকা পাই কিংবা আমরা নিজেরা টিউশন করে নিজেদের খরচটা মেটাই, তার থেকেও আমরা কখনো কখনো স্কুলে গিয়ে খাবারটা খেলাম না, মানে কিছু কিনলাম না টিফিনটা, এই জামাটা পছন্দ হলে মাসে আমরা নিলাম না, যে না হয় একবার নাই যে বা জামা কিনবো, সেই জামার বিনিময়ে যদি কারোর মুখে একদিন অন্ন তুলে দেওয়া যায়, আমরা একদিন নাই বা আমরা 2 কিলোমিটার একটা গাড়িতে গেলাম, আমরা হেঁটে গিয়ে সেই টাকা অর্থটা বাঁচিয়ে আমরা যদি একজন ছেলের দুটো বই কিনে দেওয়া যায়, আমরা এইভাবেই ছাত্ররা সম্পূর্ণভাবে নিজেদের টিফিন খরচ থেকে, নিজেদের হাত খরচ থেকে বাঁচিয়ে, নিজেদের বিলাসিতাটাকে একটু কমিয়ে এনে সম্পূর্ণভাবে সেই সহজ সরল সাধারণভাবে জীবনযাপন করে যদি আমরা সেখান থেকে মাসে 50 টাকা বাঁচিয়ে যদি আরেকজন ছেলের শিক্ষার এগিয়ে শিক্ষাকে তাকে শিক্ষিত করে তোলার জন্য যদি আমরা সাহায্য করতে পারি, তার জন্যই আমরা টিফিন খরচ এবং নিজেদের কিছু যেগুলো নিতান্ত না হলেও চলে সেইগুলো থেকে আমরা বাঁচিয়েই আজকের এই অনুষ্ঠান এবং আগামী দিনেও এইভাবেই করবো, এবং বিগত দিনেও আমরা এইভাবেই করেছি।
যে চিলড্রেন হিস কিয়া দেতা ক্যা জানা হ্যাঁ আজকে ও আদার দোস্ত কে সংগঠনকে লেকে আয়ে মানে আদার দোস্ত আপ যে আয়া হ্যাঁ বাহার মে আর ফ্রেন্ড হিস সংগঠন মে লেনা হ্যাঁ আপনার নাম মেহেন্দি উদ্যোক্তা যারা আছেন ওদেরই ডাকে সাড়া দিয়ে আমি টাউনশিপ হলদিয়া প্রাইমারি বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। কিছু আমার বাচ্চাদের মধ্যে কিছু বলার আছে। এইমাত্র উদ্যোক্তরা কলম তাদের যেভাবে সামগ্রী এনেছিলেন অনুদান কলম কিছু ফুট দিয়েছে বিশ্রামে আছে, বিশ্রামের পর এদের কিছু কার্যকরী শুরু হবে এই অপেক্ষায় আমি আছি। আপনি কীভাবে সহযোগিতা করছেন? সহযোগিতা আমার পক্ষে যতখানি সম্ভব সেইটুকু ওদের সাহায্য করবো বলে আশা দিয়েছি, যতটা পেরেছি দিয়েছি। আপনার নাম? আমার নাম দিলীপ দাস। বিষয়টা নিয়ে এগিয়ে ছাত্রদল নবাঙ্কুর 2019 আমাদেরকে বলেছিল যে আমার তারা কিছু অনুদান আমার স্টুডেন্টদেরকে দিতে চায়, আমরা তাদের সহযোগিতা যেন করি। আমরা সহযোগিতা করেছি এবং নবাঙ্কুরকে আমরা ভীষণভাবে উৎসাহিত করতে চাই যেন তারা আরও এগিয়ে যায়, আরও আগামী দিনে আরও এরকম নিডি স্টুডেন্টদের পাশে দাঁড়ায় বা সমাজের দুস্থ পরিবার বা দুস্থ মানুষ বা যারা অসুস্থ আছেন দেখাতে পারেন না, সঠিক জায়গায় প্রপার চিকিৎসা করাতে যেতে পারে না বা সঠিক পদ্ধতি জানে না, অনেক হয়তো সুবিধা আছে তারা জানে না, তারা যেন যারা ইয়াং স্টুডেন্ট নবাঙ্কুর ছাত্রদল তারা যেন সহযোগিতা করে তাদের কাছে আমি আগামী দিনে এই বার্তাটাই দেব। আজকে ওরা কী কী প্রোগ্রাম করল? আজকে ওরা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে জওহরলাল নেহরুর জন্মদিন ছিল 14 নভেম্বর, ওরা সেই 14 নভেম্বরকে মাথায় রেখে শিশু দিবস উপলক্ষে আমাদের শিশুদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী একটা টিফিন আর খাতা পেন দিয়ে তারা অ্যাপ্রিসিয়েট। কতজন ছাত্রছাত্রী?